হাসপাতালে আগুন, তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে। আজ হঠাৎ আগুন দেখা যায় তুফানগঞ্জ মহকুমার হাসপাতালে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। এদিন বহির্বিভাগের ৬ নম্বর ওয়ার্ডে আগুন লাগে। দমকল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালে উপস্থিত রোগীর পরিজনদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে আতঙ্ক ছড়িয়েছে রোগীদের মধ্যে। আমরা এখানে ডিউটি করতেছিলাম, আমি সার্ভিস কর্মী, ঠিক আছে। তারপর আমরা গন্ধ শুনতেছি, যে গন্ধটা কিসে হতে পারে, বাইরে থেকে কেউ আগুন টাগুন ধরাইছে, তার জন্য ভাবতেছি যে গন্ধটা ওখান থেকেই আসছে। তখন আমরা অনেক চেষ্টা চেষ্টা করা পরে দেখি বাইরে কোনো আগুন টাগুন নেই। তখন এক রুমের থেকে সে গন্ধটা বেড়েছে, সে হলো ৫ নম্বর রুম, তার পরের রুমটা ৬ নম্বর রুমটা হবে, ঠিক আছে। তারপর আমরা যখন রুমের মধ্যে যাই, তখন দেখি ফায়ের মতন আগুনের মতন বেরোচ্ছে ওই ফ্যানের কাছে। তখন আমি জল ঢল নিয়ে যাই আগুনটা নিবাই, তারপরে একটা তলি দিয়ে ওই যে জায়গাটা ফায়ার হয়েছে ওই জায়গাটা দিয়ে নিয়ে দিই। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি? ক্ষয়ক্ষতি সেরকম হয়নি, সেই ডাক্তারবাবুকে কট করে আরেকটা রুমে সেট করা হয়েছিল। আতঙ্ক তো তৈরি হয়, আতঙ্ক তৈরি হয়। দমকল দপ্তরে খবর দেওয়া হয়েছিল? দমকল দপ্তরে দপ্তরে তো তার পাশেই তো রুম ছিল, ওনাকে ধরে দিল। দমকল আসছে? দমকল এনারা তো আসলেন। এই বিষয়ে বহির্বিভাগে কর্মরত চিকিৎসক ডক্টর আর কে সাহু জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কেউ যাতে উদ্বিগ্ন না হয়ে পড়ে এবং করোনা স্বাস্থ্যবিধি মেনে চলেন সে কথাও জানিয়েছেন তিনি। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়, ঘটনার তদন্ত চলছে। আমি রুমে বসে মানে পেশেন্ট দেখছিলাম, তো একটা বার্নিং স্মেল মতো আসছে। তো পেশেন্টও বলছে যে স্টাফ হসপিটালের স্টাফ এক দুজন এসে বলে গেল কি স্যার এই রুম থেকে একটা স্মেল আসছে। স্মেলটা আমিও পাচ্ছিলাম, কিন্তু আমি ভাবছিলাম বাইরে কেউ প্লাস্টিক প্লাস্টিক জ্বালাচ্ছে, তো ওই গনগুলো আমরা পাচ্ছি। কিন্তু বারবার রিপিটেডলি বলার জন্য আমি এই রুমে ছেড়ে আসি, ওই এই রুমটা ছেড়ে পেশেন্ট কেউ ডেকে নিয়ে আসে কি এই দিকে আসে, এখানেই দেখি। তখন থেকে আমি এখানেই পেলাম, যেই ওখান থেকে এই রুমে শিফট করলাম, উইদিন ৫ মিনিট আমি দেখলাম যে ফ্যান ছিল ওই ফ্যানের পিছনে আগুন লেগে গেছে। আচ্ছা, তারপর ফায়ার থেকে একটু ফোন কল হলো, ওরা তৈরি আসলো, কানেকশন দিয়ে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে ওরা তাড়াতাড়ি আসেছে, সব কানেকশনের সঙ্গে ঠিকঠাক করে ওয়্যারটাকে ইয়ে করে। তো আগে পর্যন্ত কোনো ক্ষতি হয়নি, ড্যামেজ হয়নি, কিন্তু একটা আতঙ্ক আতঙ্ক তৈরি হয়েছে। স্যার কিসের থেকে আগুনটা লাগছে বলে মনে হয়? আমার মনে হচ্ছে কি ফ্যানের যে কানেকশন ছিল ওর মধ্যেই শর্ট সার্কিট মতো কিছু হয়েছে।